তো গাইজ এখন হচ্ছে আমার ভাগ্নি হচ্ছে ভাই নাগরদোলা চড়বে, ঠিক আছে? ওদের জন্য যে টিকিট কেটে নিলাম, হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ তোমরা হচ্ছে কলকাতার ঠাকুর দেখেছো, তোমরা হচ্ছে কল্যাণীরও ঠাকুর দেখেছো। তো আজ আমি চলে এসেছি আমার প্রাণের শহর হলদিয়াতে। আর হলদিয়া মানেই তোমরা জানো হলদিয়া উৎসবের নাম নিশ্চয়ই শুনেছো। আর সেই হলদিয়া উৎসবের নাম এলেই আমাদের এখানে একজনের নাম আসে, যেটা হচ্ছে লক্ষ্মণ সেঠ, ঠিক আছে? তো সেই ব্যক্তিরই হচ্ছে দুর্গা পুজো হচ্ছে হলদিয়াতে মানে বিশাল বড় ফেমাস। তো আমরা হচ্ছে সেখানেই যাবো গিয়ে দুর্গা পুজো তো দেখবো। আর এখন আমি যাবো, আমার সাথে দেখো ভাগ্নি আছে, আর দেখো সুভাষে আরও এক ভাগ্নি আছে, আর মামি আছে, সবাই মিলে আমরা যাবো সাইকেল নিয়ে গিয়ে হচ্ছে ওখানে কীভাবে দুর্গা পুজোটা হচ্ছে। সবাই বলছে হলদিয়ার মধ্যে নাকি বেস্ট পুজো হচ্ছে ওইখানটায়, নাকি লক্ষ্মণ সেঠ যেটা করছে ওটাই হচ্ছে সবচেয়ে নাকি বেস্ট। তো ঠিক আছে চলো আমি যাবো, এই যা ভাগ্নিও চলে এসছে, সবাই মিলে হচ্ছে এখন যাবো সাইকেল নিয়ে গিয়ে হচ্ছে ওখানে তোমাদের দেখাবো যে ওখানে কত সুন্দর হচ্ছে ওখানে প্যান্ডেল করেছে আর থিমটা করেছে। সবাই নাকি বলা বলে করছে ওখানে লাইটিং বিশাল করেছে, ঠিক আছে? তো চলো আমরা হচ্ছে ওখানে যাই গিয়ে তোমাদের দেখাবো যে ওখানে কত সুন্দর প্যান্ডেল করেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাইরের দিকে শুধু লাইটিংটা দেখো, মানে দুর্দান্ত লাইটিং দেখো, আর ভিড় হচ্ছে প্রচুর, আর দারুণ করেছে বাইরের লাইটিংটাও দেখো শুধু। তাছাড়া তোমাদের দেখাচ্ছি দেখো আরো সামনের দিকে যে লাইটিং গুলো করেছে মানে দুর্দান্ত করেছে, ঠিক আছে? এখানে হলদিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট বলা যেতে পারে এইখানে যে পুজো মণ্ডপটা করেছে সেটাই। তো আসো তোমাদের আরো আমি দেখাই ভিতরে আরো যে মণ্ডপটা কিভাবে সাজিয়েছে পুরো লাইটিং দিয়ে, সেটাও আমি তোমাদের দেখাবো। তো চলো আস্তে আস্তে আমরা এবার ভিতরের দিকে ঢুকে যাবো। তো গাইজ এখন আমরা ফাইনালি চলে এসেছি সেই লক্ষ্মণ সেঠেরই প্যান্ডেলের কাছে। তো চলো লাইটিং দেখো দুর্দান্ত দিয়েছে, ভিড় দেখুন। তো গাইজ দেখো শুধু লাইটিংটা দেখো, মানে মণ্ডপটা দারুণ করেছে তোমাদের দেখাচ্ছি, হলদিয়ার মধ্যে বেস্ট সবচেয়ে। আর প্রচন্ড ভিড় দেখো, আর নিচেই দেখো কেমন লাইটিং দিয়েছে, মানে হেঁটে যে যাবে পুরো লাইটিং গুলো দেখো। Thank you.
তো গাইজ, এখন হচ্ছে আমার ভাগিনা হচ্ছে ভাই নাগরদোলা চড়বে, ঠিক আছে? ওদের জন্য যে টিকিট কেটে নিলাম 50 টাকা করে নিল, আর দুটো আমি কেটে নিলাম। ওরা এখন নাগরদোলায় চড়বে। নাগরদোলাটা খুব একটা বড় নয়, কিন্তু এসেছে মানে এখানে ওরা চড়বে। দেখো এই যে আমার ভাগিনীগুলো, দেখো তাকাও, এই যে সবাই এসেছে, নাগরদোলা চড়বে এরা, ঠিক আছে? ফাইনালি হচ্ছে দুজন উঠে যাচ্ছে। উঠো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কতবার চড়ছে, ঘুরাও জোরে জোরে। ওই দেখো দুজন কেমন বুঝে যাচ্ছে, দেখো ওই দেখো দুজনেই ভয় পাচ্ছে, হাত লাড়বি, ঠিক আছে? কি রে মামা ভয় লাগছে, আইসা কথা বলেনি। আমার একটা ভাগ্নি ভয় লাগছে, ওই দেখো কেমন ভয় পাচ্ছে, দেখো এখন আমরা এবার বাইরের দিকে বেরিয়ে যাবো, ঠিক আছে? এখানটা অনেকটা টাইম আমরা অতিবাহিত করে ফেলেছি, তো এবার আমাদের এবার বাইরের দিকে বেরোতে হবে, আরো মণ্ডপে আমাদের ঠাকুর দেখতে হবে। তো এ শুধু চলছে যে চড়বে বলে, তো চলো বেরিয়ে চলো। মামা কেমন লেগেছে বলো এখানে ঠাকুর দেখে? ভালো, চলো বেরিয়ে চলো তাহলে। ফাইনালি হচ্ছে আমরা হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে একটা করে চকোবার, ঠিক আছে? তো এখন আমরা চকোবার খাবো, চলো মামা কাটো আর চকোবার খাই। এখন হচ্ছে আমরা এবার চকোবার খেতে খেতে এবার বাড়ির দিকে এবার চলে যাবো। তো মামা বল, তোদের মণ্ডপটা দেখে কেমন লাগলো বল, এক একজন বল। আচ্ছা খুব ভালো লেগেছে। মামা তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে, ঠিক আছে? তো চলো এখন আমরা এবার বাড়ির দিকে বেরিয়ে যাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে। তো চলো এখানেই হচ্ছে আমার এই ব্লগটা শেষ করি, দেখা হবে নেক্সট ব্লগে, বাই। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go.